হ্যালো গাইস, আমি অভিজিৎ, অভিজিৎ অনুষ্কা লাইফস্টাইলে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে প্রথমেই জানাই শুভ নববর্ষর শুভেচ্ছা। তো আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল একটি দিন, কেননা আজকের দিনেই আমার মেয়ের জন্ম হয়েছিল, আজকের ওর জন্মদিন। তো এই দিনটা আমরা খুব আনন্দ করে কাটাই। তো সবাই ভিডিওটা দেখতে থাকো। তো ওর মা এখন ওর জন্য পায়েস বানিয়ে নিচ্ছে, আর ওদিকে দেখো ফ্রাইড রাইসের জন্য জল গরম করে নেওয়া হচ্ছে। তো আমি ফেসবুকে অনেক দেখি সব বলে ঝরে ঝরে পড়ছে, তো আমি একটু ট্রাই করলাম। আর এদিকে দেখো আমার বউ ফ্রাইড রাইসটাকে ভালো করে ভেজে নিচ্ছে। আর এদিকে অনুষ্কার মাসিরা চলে এসছে, তো অনুষ্কা এখন ওদের সঙ্গে একটু বদমাইশি করছে। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এদিকে আমার বউ তো ফ্রাইড রাইসটাকে ভাজছে ভালো করে, আর আমাকে জিজ্ঞেস করছে যে এই যে হচ্ছে তো ঠিকঠাক। তো আমি বললাম আমি তো বড় রান্নি, আমি শুধু ঝরে ঝরে পড়বে ওটাই জানি। আমি জানি না ওই ভিডিও যা দেখি ঝরে ঝরে পড়বে। আর এদিকে দেখো এদের দুজনকে টেস্ট করতে দেওয়া হয়েছে, তো এরা টেস্ট করবে কি, সামনে ক্যামেরা নিয়ে যেতেই টেস্ট বন্ধ, লজ্জায় দুজনেই চুপচাপ বসে আছে। আর ওদিকে অনুষ্কা হলুদ মাখছে স্নান করবে। তো আজকে এমনি পয়লা বৈশাখ, আর উপর আজকে জন্মদিন, তো আজকে একটু হলুদ মাখতে হয়। অনুষ্কা তুমি কি করছো, কি করছো, কেন জন্মদিন বলে হলুদ মাখছো? মাখো, ভালো করে মাখো। তো অনুষ্কা এখন স্নান করে রেডি হয়ে চলে এসছে, ওকে এখন সবাই আশীর্বাদ করবে। আর তোমরা ওকে সবাই আশীর্বাদ করো যাতে ও খুব ভালো থাকে। সেলফি হচ্ছে কি না? না ঠামা কটাকা দিল? লজ্জা পেয়েছে রে। আচ্ছা
জল খাওয়ালে না জিজ কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই এখন খেতে বসেছে। তো আমি এখন ভিডিও করছি, তো বললাম আমি একটু পরে খাবো। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে সবাই মিলে চলে এলাম কেক কাটার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ অনুষ্কা। Happy birthday to you. মাসি গুলো শুধু কি করছে? মাসি গুলো গাইজ, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। সবাই আজকের দিনটা খুব আনন্দ করে কাটান।